হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন পোস্টার ডিজাইন এর পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন, এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যের একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন, দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়েছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করলে এখানে ছবির লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটিকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে সেভটি ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি ছোট বড় করে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে নিচে নামিয়ে দিবেন, তারপর এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা একটা মিলে গেছে। এখন আপনারা শুভেচ্ছান্ত এখান থেকে আর তামজিদ এখান থেকে এই নামটা পরিবর্তন করে নিতে পারবেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আগের নামটা রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার নামটা লিখবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে অ্যাকর্ডভাবে করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এই নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন, তার জন্য আইকনে ক্লিক করে ডান স্ক্রল ডাউন করলে এখান থেকে কালার আইকন আছে, কালার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন, এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নেবেন,
তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে যে কোয়ালিটি সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি পুলে যে কোয়ালিটি সেভ হয়েছে আপনাদের গ্যালারিতে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি PLP ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যায় ভুগেন, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।